একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি 6 বছরের উপরে ধরে আমরা চালিয়ে যাচ্ছি এবং সব সময় আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করে যাই প্রতি সপ্তাহে আসার জন্য এবং এই প্রতি সপ্তাহে আসার জন্য আমাদের সাথে যিনি প্রপার্টি শো প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে যিনি আছেন উনি হলেন আমাদের এই সমাজের একজন বিশিষ্ট ব্যবসায়ী এই প্রপার্টি নিয়ে বিশেষ জ্ঞান রাখেন এবং প্রপার্টি নিয়ে এখনও উনি গবেষণা করে যাচ্ছেন উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই আপনারা দেখা মাত্র চিনে যাবেন ওনাকে দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী আরিফ ভাই আসসালামু আলাইকুম অনুজ না আশা ভাই আশা করি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি বেটার দ্যান লাস্ট উইক টু বি অনেস্ট টু সে দর্শক আমি আপনাদের কাছে চলে আসছি আমার পক্ষ থেকে স্বাগত জানানোর জন্য প্রীতির শুভেচ্ছা সালাম শুভ সন্ধ্যা জানিয়ে আমার পক্ষ থেকে শুরু করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা যেভাবে ডিজাইন করে থাকি আমরা সেভাবে চালাবো ইনশাআল্লাহ আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আশা করি আপনি দেখতে পারবেন আপনার শুধু ওয়াইফাইয়ের দরকার কারণ আমাদের এনটিভি ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠানটি লাইভে দিয়ে দেন যখন আমাদের এখন লাইভ হচ্ছে ওনারা সাথে সাথে আবার লাইভে দিয়ে দেন সো আপনারা হতে পারেন যে কোনো জায়গায় বসে থাকতে পারেন ট্রেনে বাসে অথবা আপনি প্লেনে ইউ ক্যান ওয়াচ অল দোজ থিংস আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ হয় তিনটি ভাগের মধ্যে প্রত্যেকটি ভাগে আপনাদের প্রায়োরিটি আর সেই প্রায়োরিটি মানে হলো আপনারা যখন খুশি তখন আমাদেরকে ফোন করতে পারেন এবং সেই ফোনের কথা যদি বলি তাহলে ফোনের জন্য আপনি স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পারবেন এই নাম্বারে আপনারা ফোন করুন এবং সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলুন জেনে নিন আপনাদের প্রপার্টি বিষয়ে বিভিন্ন প্রশ্নের আরিফ ভাই উত্তর দিয়ে থাকেন এবং চেষ্টা করুন যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার জন্য দর্শক অনেক কথা আছে বলা যায় না অনলাইনে ইউ নো ইট ইজ এ পার্ট অফ মিলিয়ন ভিউয়ার্স আমাদের সবার সামনে সব কথা বলা যায় না সেজন্য আপনি টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন আমাদের যে তিনটি ভাগ সে প্রত্যেকটি ভাগে আরিফ ভাই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর প্লাস টেক্সটের উত্তর আমরা নিউজ বুলেটিন দিয়ে থাকি সো আপনারা রিল্যাক্স হয়ে বসুন এবং আমি আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি আরিফ ভাই কিন্তু এখনই শুরু করবেন আরিফ ভাই আজকে বোম ফাটায় দেন পুরো বোম ফাটায় দেন আপনার নিউজ ভাই বুলেটিনের আশেপাশে আমরা ফোন নেব টেক্স পাশাপাশি সেগুলো থাকবে দর্শক আপনাদের কাছে প্রথম চলে আসছি প্রথম আপডেট দিয়ে যেটা আপনার কাছে একটু ছোট কুইজ থাকছে আপনাদের কাছে বলা এভাবে যে আপনারা কে কতটুকু জানেন অবভিয়াসলি আপনারা নিজের প্রশ্ন করবেন আনসার পেয়ে যাবেন আবার দেখবেন যে আপনি রাইট কিনা আমি যদি এইভাবে নিয়ে আসি আপনার কাছে বুলেটিনটা এভাবে আমরা যারা লন্ডনে আছি যারা লন্ডনে থাকছি এখানে যে এমটি প্রপার্টি থাকে প্রতি বছরে
এটার একটা পরিসংখ্যান জিনিসটা বলতে যাচ্ছি, সেটা বলতে যাচ্ছি 2012 এর পরে সবচেয়ে রেকর্ড পরিমাণে এমটি প্রপার্টি রয়েছে লন্ডনে, সেটা কত হাজার প্রপার্টি আছে? আপনারা একটু নিজেই নিজে মানে আনসারটা দেন, আমি আবার চলে আসছি এখনই আপনাদের কাছে জিনিসটা বলার জন্য। এভাবে যে আমরা শুনে আশ্চর্য হব যে 25,000 প্রপার্টিজ এমটি আছে লন্ডনে, সেটা কেন আছে, কোন কারণে আছে, বিভিন্ন বিশ্লেষণ, কিন্তু প্রপার্টি কিন্তু ইন জেনারেলভাবে আছে। এই 25,000 প্রপার্টি কিন্তু ইউজ হচ্ছে না, জিনিসটার পিছনে অনেক অনেক কারণ আছে, স্পেশালভাবে আমি নাই গেলাম, বাট আপনাদের কাছে তথ্যটা পুছে দিলাম যে এই ক্ষেত্রে আমরা যারা মানে প্রপার্টি ল্যান্ডলর্ড আছি, পিছিয়ে আছি কোনো কারণে, তো আমরা দেখে নিব যে আমরা কত কুইকলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে মানে ঠিক করতে পারি, কারণ আমাদের হাউজিং সংকটটা আছে ওভার গ্রেটার ইউকেতে এবং স্পেশালি লন্ডনের ক্ষেত্রে। তো যাই হোক, এটা ছিল আপনার কাছে প্রথম একটি প্রথম বুলেটিন আপনার কাছে পুষে দেওয়া কুইজের মাধ্যমে, আশা করি আপনার বুঝতে পেরেছেন আশা ভাই আপনার কাছে। আপনি বোধহয় কিছু বলবেন? ধন্যবাদ, আপনার মুভমেন্ট দেখে বুঝে ফেলছেন মনে হচ্ছে, কারণ আপনার অ্যাটিটিউডে আমাকে দিক করছে যে আশা ভাই ওয়ান্ট টু নো সামথিং। ইয়েস ভাই, আপনি আবার সবাইকে বললেন যে যারা ল্যান্ডলর্ড আছেন তাদেরকে যেন এই বিষয়ে চলে আসার জন্য। এই যে 25,000 এমটি প্রপার্টি রয়েছে, এটা কি ল্যান্ডলর্ডরা ইচ্ছা করে এমটি রেখেছেন না কোনো কারণে? বিভিন্ন কারণে আছে এটা, মানে ল্যান্ডলর্ডের কিছু কিছু ক্ষেত্র বিশেষে আছে, যেরকম ধরনের হাউস রিপ্রসেস কারণে একটা ফ্যাক্টর আছে, হাউসের ইম্প্রুভমেন্ট করতে পারছে না ল্যান্ডলর্ড, সেটা একটা ফ্যাক্টর আছে, থাকছে যে অনেক কমপ্লিকেসি আছে যেগুলো আপনার ইনহেরিটেন্স মানে যে জিনিসটা থাকে মানুষ মারা যাওয়ার পরে যে প্রপার্টিটাকে সেটভাবে জেনারেশন পাচ্ছে সেটাতে পেতে দেরি হচ্ছে, এবং সো মেনি ফ্যাক্টর্স, হাউস ইজ নট ইন এ গুড পজিশন, হ্যাবিটেবল পজিশনে নাই, তো এক্ষেত্রে বিভিন্ন কারণে থেকে যায়। তো এখানে কথা থাকছে এরকম ধরনের, এই ধরনের প্রপার্টির ক্ষেত্রে আমরা যারা যে মানে আমাদের কমিউনিটি ভাই বোনরা আছে তাদের কাছে এইভাবে বলা যে আপনারা একটুখানি দেখে নেবেন, কিন্তু গভর্নমেন্ট এক্ষেত্রে সাবসিডি দিচ্ছে আপনাকে, কিছু কিছু সময় আপনাকে গ্রান্ট দিচ্ছে যেটা আপনি পরবর্তীকালে মানে পর্যায়ক্রমিকভাবে এটাকে পরিশোধ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের লন্ডনের মেয়র সাদেক খান বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যাজ ওয়েল লন্ডন হাউজিং অ্যাসেম্বলি যারা আছে সাদেক খানকে রিকোয়েস্ট করেছে যে এটাকে কত রকমের কঠোর করা যায়, যা কোনো কারণে যদি নেগলেন্সি অবস্থা থাকে সেক্ষেত্রে যেন এটাকে আপ টু ডেট নিয়ে আসা যায়। আশা করি আশরাফ ভাই বুঝতে পেরেছেন যে ফ্যাক্টরসগুলো কোন ক্ষেত্রে কোনভাবে আসছে আর কি। শিওর জি, দ্যাট হেল্পস, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস রিয়েলি এ গুড। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই গত ছটি বছরে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়া বলতেই এখন যে প্রথম যেটা চলে আসে সেটা হলো ফেসবুক। জি দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা ফেসবুকে লাইভ দেখতে পারেন, এবং আমাদের যে প্রপার্টি সহিত কাজী আরিফের ফেসবুক পেজ আছে, আশা করি আপনারা আমাদের সেই পেজে থাকবেন, সেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাস্ট প্রপার্টি সহিত কাজী আরিফ ফেসবুকে লিখলে আমাদের পেজ চলে আসে। অন দ্য রাইট হ্যান্ড সাইড দেয়ার উইল বি এ থামস আপ সাইন, আপনারা যদি সেখানে ক্লিক করেন ইউ উইল বি কানেক্টেড উইথ আস, এবং আমরা আপডেট দিয়ে থাকি, আশা করি আপনারা সেই আপডেট দেখেন এবং ইট উইল হেল্পস ইউ আর লট। অ্যাট দ্য সেম টাইমস ইউটিউব তো রয়েছেই, আর শুধু আপনি দেখবেন কেন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লেট আদার্স নোজ অ্যাবাউট দিস প্রপার্টি এই শো, বিকজ ইটস এ শর্ট অফ ইনফরমেশন রিগার্ডিং ইউকে প্রপার্টি। আপনি যখন এখানে আছেন ইউ নিড টু নো অ্যাবাউট দিস কান্ট্রি, হোয়াটস গোয়িং অন দ্য প্রপার্টি। চলুন চলে যাই আরিফের কাছে। আরিফ ভাই চলে আসছি সেকেন্ড আপডেট। শিওর, দর্শক আমি আপনার কাছে চলে আসছি একটা কথা বলার জন্য, সেটা থাকছে আপডেটের আগে, যে আমরা অনেক ইমেল পাচ্ছি, আমরা চেষ্টা করছি তালে তালে আপনাদের এবং ট্যাক্সের অ্যান্সার করার জন্য অ্যাজ ওয়েল সাইড বাই সাইড। আবার বলছি এভাবে যে আপনারা যারা ইমেল করছেন প্লিজ আপনাদের নাম্বারটি একটুখানি অ্যাড করবেন, তাতে আমার সুবিধা হচ্ছে যে শোর বাইরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি স্টেডিও কল দিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি লাইভে মতো করে আপনাদেরকে মানে আপডেট দেওয়ার জন্য। তো মেক শিওর প্লিজ আমাদেরকে ইমেল করার সময় টেলিফোন লিখবেন। যাই হোক, থ্যাংক ইউ, কলার ওয়েট করছে, আমি চলে যাচ্ছি সরাসরি কলারের কাছে। শিওর কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, প্রশ্ন করুন। আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করার লাগি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমি জানতাম স্যার
আমরা 200 স্যালারি হইলে আমরা দুইজনে মিলিয়া মর্গেজ ফাইমনি দুইজনে 200 200 করিয়া অথবা কত পর্যন্ত ফাইতাম পারি আপনার ইয়ারলি ইনকাম কত অর্থাৎ 200 200 পাউন্ড উইকলি স্যালারিতে ইয়ারলি 10200 আচ্ছা ওকে 400 ওকে আর কিছু আছে ভাইয়া আপনি ফার্স্ট টাইম বায়ার তাই তো জি ফার্স্ট টাইম বায়ার আমরা দুইজনে মিলিয়ে 200 200 করে একটা বাড়ি কিনতাম আমরা যখন স্যালারির উপর ডিপেন্ড করে যখন বাড়ি কিনছি তাদের নর্মালি ধরা হয়ে থাকে একটা একটা ফ্রেমে করা হয় আর কি তো যেহেতু এই লাইনে কাজ করছি সে হিসেবে আপনাকে টিপস জেনারেলভাবে বুঝিয়ে দেয় আপনি একজন মর্গেজ ব্রোকারের স্বর্ণপূর্ণ হতে পারেন সেক্ষেত্রে আরও ফ্রুটফুল পাবেন অনেক সময় আছে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছে এবং সেই ক্ষেত্রে তারা আরও বুঝিয়ে দিতে পারবে ধরা যাক আপনার স্যালারি হচ্ছে আপনার 10,000 আপনি যদি একা যদি এই ঘরটা কিনতে চান মানে একটা ঘর কিনতে চান তখন দেখা যাচ্ছে আপনাকে 4 থেকে 5 টাইমস পর্যন্ত আপনার মর্গেজ দিবে আর বাকিটুকু আপনি ডিপোজিট দিবেন যখন আপনারা দুজন কিনবেন হাজব্যান্ড ওয়াইফ যদি এরকম ধরনের হয় যে আপনাদের 10,000 10,000 20,000 সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় তারা লেন্ডার করছে আপনাকে দিচ্ছে মানে 5 টাইমস থেকে 6-7 টাইমস পর্যন্ত ক্ষেত্রভেদে বলা আছে যে এখানে এরকম ধরনের অনেক লেন্ডার বিল্ডিং ব্যাংক সোসাইটি যারা আছে মর্গেজ দিচ্ছে তারা এভাবে করে থাকে তবে আরেকটা টেকনিক্যাল আনকমন জিনিস যে আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা একটা বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম বাড়ি হিসেবে আমরা 7 জনের নাম কিন্তু অ্যাড করতে পারি তো সেক্ষেত্রে চলে যায় যখনই সিঙ্গেল নাম থেকে যখন মানে ডাবল অথবা ট্রিপল অথবা 7 পার্সনের নাম যদি অ্যাড করতে তাদের স্যালারি টাইমস হয়ে থাকে আপনার নর্মালি 5-7 টাইমস মোর হবে যেটা টোটাল করে এভাবে বের করা যায় যাই হোক এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাকে ধারণা করে নিতে হবে যে আপনি কত পর্যন্ত যেতে পারবেন অবভিয়াসলি ডিপেন্ডস অ্যাগেন অনেক সময় আছে যে আপনি ডিপোজিট দিচ্ছেন বেশি সেক্ষেত্রে আপনি তখন আরও আপার প্রাইস বাড়ি কিনতে পারছেন আবার একটা জিনিস হচ্ছে রিলেভেন্ট উইথ যেগুলো আবার থাকছে যারা অন্য দর্শকরা দেখছেন যে আমি তো কাউন্সিলের ঘরে থাকছি আমাকে ডিপোজিট দিতে হবে কি না নর্মালি আসছে যে ডিপোজিটের পার্সেন্টটা ভ্যারি করে এটা কাউন্সিলের ঘরের ক্ষেত্রে আপনাকে না দিলেও চলে আবার অনেক সময় আছে ল্যান্ডার 5-10% মিনিমাম চেয়ে থাকে এটা থাকছে ইন জেনারেলভাবে বলা আপনার কাছে থ্যাংক ইউ কলার উইশ অল দ্য বেস্ট আপনার আশা ভাই আপনার কাছে ব্যাক করছি ধন্যবাদ আরিফ ভাই আমাদের আরেকজন কলার রয়েছেন দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন ভাইয়া শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি কাজী আরিফ ভাই ও মিঠু ভাইকে সংযোগ প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমার তিনটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে নাম্বার ওয়ান হচ্ছে লন্ডন থেকে বেশ দূরে নয় বাট সম্ভাবনা রয়েছে যারা কম বাজেটে বাড়ি কিনতে চায় এমন কিছু এলাকা যদি ভাইয়া মেনশন করতো খুব উপকৃত হতাম এটা একটা আর সেকশন 21-এর ক্ষেত্রে ভাইয়া আমি সব পুরো প্রোগ্রামই দেখার চেষ্টা করি আপনাদের মিস হলেও ইউটিউব থেকে দেখে নেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে ভাইয়া একটা আপডেট দিয়েছিলেন যে সেকশন 21-এর ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা অ্যাজ এ ল্যান্ডলর্ডদের জন্য কিভাবে সাফার হইতে পারি আমরা যারা ল্যান্ডলর্ড আছে তো এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতো বলতেন উপকৃত হতাম আর একটা হচ্ছে আমার বন্ধু বান্ধবদের জন্য যারা এখনো প্রপার্টি লাডারে নেই হ্যাভ টু বাই এটা কি একটা শুভঙ্করের ফাঁকি এই ব্যাপারে যদি একটু বলতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মেনশন করেছেন যে আপনি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখার চেষ্টা করেন এবং যেগুলো দেখতে পায় না সেগুলি ইউটিউবে দেখেন রিয়েলি অ্যাপ্রিসিয়েট এবং অন্য সবাইকে দেখানোর চেষ্টা করবেন সেটাও বলছি আমি চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমাদের ফার্স্ট সেগমেন্ট অলমোস্ট ফিনিশ আমরা হয়তো একটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে পরের পার্টগুলো ভাইয়া থ্যাংক ইউ আপনি একসাথে তিনটা প্রশ্ন করেছেন আমি রেডি আপনার যতখানি অ্যাসিস্ট করতে পারি প্রথমে চলে আসছি আপনি বলছেন যে লন্ডন থেকে বেশি দূরে না বাজেটের কারণে কোন এলাকাতে মোটামুটিভাবে বাড়ি কেনা যায় এখানে কথা থাকছে যে আমি যদি রেসিডেন্ট আমার আশেপাশে সরি আপনার কাছে ব্যাক করছি এভাবে যে কমিউনিটি আমরা পাচ্ছি আমাদের জাস্ট টু মিনিটস সরি আমি ব্যাক করছি আপনার কাছে আবার যে
এখন কথা হচ্ছে যে আমরা যদি রেসিডেনশিয়াল প্রপার্টি কিনতে যাই, বুঝতে পাচ্ছেন তো, সেখানে আপনি যদি যান একরকম, আবার যদি ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কিনতে যান তখন কিন্তু আর এক রকমের কাহিনী থাকছে। ধরেই নিলাম এটাকে এভাবে যে আপনি জানতে যাচ্ছেন কোন এলাকায় কম্পারেটিভলি কম আছে, তো সেটা যে ক্ষেত্রেই হোক না কেন এটা ব্যালেন্স করা সম্ভব হবে কি না, যে আপনি ওখানে কম দামে কিনতে পারছেন। আমার জানার মতে, আমি যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি, লেটিং সেলস ম্যানেজমেন্ট ইজ পার্ট অফ মাই বিজনেস, বাট এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি এভাবে যে দেখা যাচ্ছে আমাদের মানে এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে আমরা খেয়াল করছি এভাবে যে কম্পারেটিভলি লিটন লন্ডনের মানে M25 বর্ডারের সাইডের দিকে একটুখানি কম আছে, আবার চলে আসছি এভাবে যে লেক সাইড যেটা আছে ওই সাইডটাতে, যেটা গ্রেসের কথা বলছেন, হ্যাঁ গ্রেস লেক সাইড, এখানে আপনি দেখতে পারেন যে এখানটাতে একটু পরিমাণ কম আছে, রিটার্ন ভালো বোথ সাইডে, আবার পাশাপাশি আছে ইস্ট পার্টটা মোটামুটি মোটা চিপার। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাকে আন্ডারগ্রাউন্ডের মানে বর্ডারে থাকাটা চেষ্টা করা, তো সেক্ষেত্রে চলে আসছে যে আপনার ইস্ট পার্টের মধ্যে ডিস্ট্রিক্ট লাইনের এন্ডে, এখানে কম্পারেটিভলি কম আছে বলা যায়, আবার বলা যায় সেন্ট্রাল লাইনের এন্ডে ইস্ট পার্টেও মোটামুটিভাবে কম্পারেটিভলি কম আছে। তো এই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনাকে অ্যাসেস করে নিতে হবে জিনিসটা, বাড়ি কম হলেই হলো না, আপনি কোন পারপাস থাকছেন সেগুলো একটা ফ্যাক্টর, আবার থাকছে যে আপনি ভাড়া দিতে গেলে সেই ভাড়াটা ওখানে হচ্ছে কি না, কতটুকু আসছে, রিটার্নটা পার্সেন্টেজটা আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। সেক্ষেত্রে স্পেশালিস্ট যারা আছে তাদের স্বর্ণাপন্ন হতে পারেন, এজেন্ট যারা কাজ করছে ভালো এজেন্ট আপনাকে ব্রেকডাউন করে অ্যাটলিস্ট আপনাকে ব্রিফ করতে পারবে, তো এগুলো একটা মানে এই এই সাইডগুলো আপনার মোটামুটিভাবে কভার করবে। আপনি এখন বুঝতেই পাচ্ছেন, তারপরে আমি আপনার সেকেন্ড থার্ড প্রশ্নে চলে আসবো আফটার ব্রেকের পরে। আমাকে আশরাফ ভাই বলছেন যে আশরাফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ রিয়েলি নাইস ওয়ে আপনি বললেন। ব্রেক লেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট আমাদের এক ভাই তিনটে প্রশ্ন করেছেন, একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, আর দুইটা প্রশ্ন আমি চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। দেখি আরিফ ভাই, সেকশন 21 নিয়ে কি কথা বলেন? শিওর আশরাফ ভাই, থ্যাংক ইউ। কলার, আপনি যে প্রশ্ন করেছেন আসলে এটাকে আপনার বুঝাতে গেলে বেশ সময় লাগবে। টেকনিক্যালভাবে আমরা চেষ্টা করব এই বিষয়ে একজন সলিসিটার নিয়ে, প্রপার্টি লয়ার নিয়ে আপনার মানে বিট বাই বিট প্রোগ্রামটা ডিজাইন করা থাকবে, এটাকে সবার কাছে উপস্থাপন করা। যদি আমরা এই পুরনো ফর্মে যে সেকশন 21 সার্ভ করা হতো সেটাকে আমরা লয়ার সহ করেছিলাম বছর দেড় কি দুই আগে যত মনে পড়ে। তো আপনার কাছে বলা এইভাবে নার্সেলভাবে সামারি করে বলা এইভাবে, মনে রাখতে হবে যে নতুন ফর্মে যেটাকে করে ফর্ম 6A বলে এটাকে নর্মালি এখন ডিজাইন করা, এভাবে সার্ভ করতে হবে। সার্ভ করার প্রেক্ষাপটে আপনাকে আরও পাশাপাশি যে আনুষঙ্গিক বিষয়গুলো মনে রাখতে হবে, যে আপনার এই যখন সাব করছেন শুধু তাই না, সাথে সাথে আপনাকে বিভিন্ন টাইপ অফ পেপার্স দিতে হবে, এবং আপনাকে যদি আপনি নিজে করে থাকেন একটু ট্রিকি টেকনিক্যাল খেয়াল করে নেবেন ভালোভাবে, যে অনেক অনেক লফুলি আপনাকে কিছু কিছু জিনিস মানে অ্যাটাচ করতে হবে, আপনাকে ওয়াইজ থাকবে যে সেটাও আপনি একটুখানি আলাদা ফর্মে লেখে সার্ভ করবেন, যাতে ওখানে লেখা থাকে যে এইসব জিনিসগুলো পেল মানে সাথে পাশাপাশি পেল নোটিশের পাশাপাশি। সেটা থাকছে যে আপনি ডিপোজিট রেখেছেন কোথায়, ডিপোজিট ফর্মে সেই ডিপোজিটের প্রেস মানে যেভাবে রেখেছেন সাধারণত যখনই করেছেন সেটাকে দেওয়ার কথা ছিল, আপনাকে সেটা এখন পাশাপাশি দিবেন, এটা যদি বলা থাকতে পারে আপনি বলতে পারেন যে আমি তো আগে দিয়েছি না, আপনাকে তো পাশাপাশি দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই মানে জাজ কোনো কারণে ডিসপিউট করার ক্ষেত্রে যদি এটা কোর্টে উঠে কোনোভাবে, তখন বিভিন্ন জিনিস টেকনিক্যাল লো পয়েন্টগুলো ধরার চেষ্টা করে যাতে আপনাকে এটাকে ডিলে করা যায়, এটাকে ক্যান্সেল করা যায়, এরকম ধরনের সাধারণত হচ্ছে, কারণ হাউজিংয়ের ক্রাইসিসের কারণে এটা হয়ে থাকে। তো এখানে আপনাকে
ডিপোজিট এফেক্টর আছে, আপনার বিভিন্ন প্রপার্টি লাইসেন্সের জিনিসগুলো অ্যাটাচ করা, তারপরে গ্যাস সেফটি সার্টিফিকেট, তারপর আপনার অন্য অন্য জিনিস প্রপার্টি লাইসেন্সের ক্ষেত্রে এগুলো থাকবে। পাশাপাশি গভর্নমেন্ট থেকে একটা প্রেসক্রাইব কথা আছে, হাউ টু রেন্ট গাইডটাও সাথে দেওয়াটা ওয়াইজ থাকবে। তো এটা হচ্ছে আপনার বেসিকভাবে বললাম যে আমি সামারি করে আপনাকে একটুখানি বললাম, বাট কেয়ারফুল থাকবেন, আপনার স্বর্ণপূর্ণ হবেন প্রপার্টি লয়ার যদি ঠিকই টেকনিক্যাল কারণে কোনো কিছু উনিশ বিশ হয়ে থাকে, পাশাপাশি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারা তো আছেই, সহযোগিতা করতে পারবে। এটা ছিল আপনার কাছে সেকেন্ড পার্টের প্রশ্ন, সুন্দর একটার পর একটা প্রশ্ন উত্তর দিতে ভালোই লাগছে। আমি আসছি এবার আপনার থার্ডটাতে, হেল্প টু বাই নিয়ে কথা বলেছেন, শুভঙ্করের ফাঁকি আছে কি না, জিনিসটা সুন্দর, খুব আপনার কথাটার মধ্যে খুব একটা মানে অন্যরকম একটা ফ্লেভার পেলাম। যাই হোক, আপনার কাছে চলা এভাবে যে গভর্নমেন্ট হ্যাভ টু বাই স্কিম করে ফার্স্ট টাইম বায়ারদের যারা আছে তাদেরকে ল্যাডারে দেওয়ার জন্য, তাদের কস্ট মিনিমাইজ করার জন্য 2013 এটাকে সেভেন্টিন অ্যারাউন্ড দ্যাট টাইমে আপনাকে এটাকে ইঞ্জেক্ট করা হয়েছে। তখন এখানে জিনিসটাকে করেছিল এভাবে যে এই ফান্ড দেয়া হলো, গভর্নমেন্ট দিল এই ফান্ডটা, যদি শেষ হয়ে যায় তাহলে এটা মানে আর দেওয়া হবে না, কিন্তু এটা সাকসেসের কারণে এটা হয়েছে আপনার এরকম এভাবে যে গভর্নমেন্ট আরও এখানে মানে মানি ইনজেক্ট করেছে, এখনও স্টিল বলবৎ আছে। তো এখন কথা থাকে যে শুভঙ্করের ফাঁকি যদি আমরা এভাবে বলি, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে আমাকে খেয়াল করে নিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের স্মল প্রিন্ট অনেক সময় আমরা বুঝছি, অনেক সময় বুঝছি না, তো সেক্ষেত্রে কেমন থাকে? এখানে বলা আছে, আমি আবারও এটাকে একটু মানে শর্ট ভার্সনে বলে বলার চেষ্টা করছি, আপনি বুঝতে পারছেন, বলা থাকছে অনেক ক্ষেত্রে যে নিউ বিল্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে। এখন নিউ বিল্ডে যে আপনি যখন কিনতে যাচ্ছেন, বাড়ির দাম কি বেশি থেকে নেই বেশি অর কম্পেয়ারেবল করে নিতে হচ্ছে আপনাকে, এখানে ফ্যাক্টরগুলো দেখতে হচ্ছে আপনাকে, মনে রাখতে হবে আপনি ঘর কিনছেন হেল্প টু বাই, আপনার বাড়িতে থাকছেন, আপনি এই পাঁচ বছরের মধ্যে আপনি নর্মালি আপনি এই বেনিফিটটা পাবেন যে 20% পর্যন্ত, ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় একটুখানি বেশিও হয়ে থাকে, সেখানে আপনাকে এই 20% উপরে দিতে হচ্ছে না, ইন্টারেস্ট দিতে হচ্ছে না। সুতরাং এটা ফার্স্ট টাইম বাড়িতে জন্য একটা বিশেষ বিষয়। কিন্তু এখন আপনি কথা থাকতে পারে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাটা বললাম, যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এভাবে বলা আছে যে আপনি যদি কোনো কারণে এই ঘরটি বিক্রি করেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এইভাবে যদি আপনি কোনো সময় বিক্রি করেন, এখানে কিন্তু এভাবে গ্রেড করে ভাগ করা আছে যে আপনাকে এই করলে এতটুকু দিতে হবে, এই পরিমাণ মানে 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 কি বলে এটাকে আপনাকে যে একটা জরিমানার মতো একটা অথবা একটা কন্ট্রিবিউশন করতে হবে তাকে, এরকম ধরনের কথা আছে। আপনার এর মধ্যে আবার ক্ষেত্র বিশেষ আছে, বাড়ি বিক্রি করতে পারছেন না, এরকম ধরনের কথা আছে। তো এটা হচ্ছে একটা সাইন্স, অফকোর্স এটা টেকনিক্যাল, বাট ইটস নট রকেট সায়েন্স, রিমেম্বার। এভাবে যে আপনারা যখন যাচ্ছেন কোনো ল্যান্ডারের কাছে, তারাও কিন্তু এই হেল্প টু বায়ার স্কিমের আওতায় কিন্তু মর্গেজ দিচ্ছে। তারা কি বলছে, ভালো করে যদি গ্রিড পড়া হয়, আপনারা যখন কনফিউশন থাকছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আবার আছে যে আপনি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে একটু ভেঙে ভেঙে বলতে পারবে, প্রপার্টি লয়ার অনেক ক্ষেত্রে যারা মানে বিশেষভাবে এদিকে নজর মানে এক্সপিরিয়েন্স আছেন তারাও আপনাকে ইনফো দিতে পারবে। তো যাই হোক, জিনিসটা আপনি বুঝতেই পাচ্ছেন, তো এটা একটা একটা পদক্ষেপ। এখন এটা আপনি লাইক করছেন কি না সেটা নিয়ে কথা থাকছে। শুভঙ্করের ফাঁকি আবারও বলছি, ভাইয়া আমি আপনাকে বলছি যে খুব সুন্দর একটা বাংলা শুনে ভালো লাগলো, তো এখানে আমাকে খুঁজে নিতে হবে যে এটা আমার জন্য স্যুট করছে কি না, স্যুট না করলে কিন্তু আমি তখন যাবো না, যে এটা আমাকে ম্যাচ করছে না। আবার আরেকজনের কাছে ইয়াও 20% মর্গেজ আমাকে দিতে হচ্ছে না, দ্যাট লং ইজ শর্ট অফ মানি, ইউ হ্যাভ টু কাউন্ট ইট অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসাবে ল্যাডারে ওঠার ক্ষেত্রে। যাই হোক, ভালো থাকবেন, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই, উই আর রিয়েলি হ্যাপি দ্যাট ইজ দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন। আই হোপ দ্যাট দর্শকরা নিতান্তভাবেই সেই আপনার প্রত্যেকটি কথা বোঝার এবং অনুভূতি করার মতো চেষ্টা করেছি, ওনারা করেছেন। দর্শক, আমি সবসময় বলে থাকি যে এই প্রোগ্রামটি আপনাদের, এবং সে যেহেতু এটা আপনাদের, আপনারা আমাদেরকে কল করুন, টেক্সট করুন এবং ইমেল করুন, এবং এই সে এই জন্য ইমেল করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি সবসময় লিখে রাখবেন, টেক্সট নাম্বারটি লিখে রাখবেন, এবং গিভ আস ইয়োর ফিডব্যাক অ্যাজ ওয়েল, সো উইল বি ইন্সপায়ার্ড
এন্ড আমরা গত ছয় বছর পার করে সাত বছরে পড়ে যাব ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে সো টাইমস ফ্লাই অ্যান্ড ইস আওয়ার ডেডিকেশন আরিফ ভাই আপনি আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি গত ছয় বছর ধরে অনুষ্ঠানটি করছেন তো আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে থ্যাংক ইউ দিতে চাই অনেকেই ভাইয়া আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ কমিউনিটি ভাই বোনদের কিছু দিতে পারা ইজ মাই প্লেজার মানে এটার পাশাপাশি পাবলিকও মানে লাইক করে বিভিন্ন জায়গাতে খুব ভালো লাগে যেটা না বললেই নয় যে তখন আরও বেশি উদ্বুদ্ধ হই এক্সেলেন্ট আমি সবসময় বলি আপনাকে আপনাকে আমি পার্সোনালি যেটা বলি যে এভরি লিটল হেল্পস ইজ এ চ্যারিটি And we know that how you are doing as well for the community. And may Allah give you the rewards. Let's see who is on the line. Assalamu alaikum, Darshak. Yes, welcome. Assalamu alaikum. Bhaiya, apne TV volume to ekdom mute kore amader sathe phone e kotha bolun. Ji, I'm so sorry. Okay, bhaiya, ami je jinishta jante chaichi je ami ekta property nibo. Ji. জি তো এখন কথা হলো আমার তো ভিসা আছে 2.5 years আমার ওয়াইফ আমার বিটি পেশেন্ট আমরা পার্টনারশিপ হয়ে একটি বাসা নিব তো চিন্তা করতেছি যে আমি কি পারবো নিতে আপনি কোন ভিসাতে আছেন ভাইয়া এই লিভ টু রোমান ওকে ওকে আপনি কি কোন মানে কোন স্ট্যাটাসে আছেন যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে আপনার মানে ভিসার স্ট্যাটাসটা কি আপনি যে ভিসাটা আছেন ওই ভিসাটাতে কি ভিসা আর কি জি আমার ভিসাতে তো লিভ টু রোমান ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট হ্যাঁ সেটা বুঝতে চেয়েছিলাম থ্যাংক ইউ ভাই আর কিছু আছে আপনার জি আর কিছু জানা আছে জি না আর কিছু নেই আমি আমি কি প্রপার্টি নিতে পারবো ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ জি ওকে অনেক সময় আছে যে আমরা অনেক আগে বোধহয় পেয়েছিলাম এই জাতীয় একটা কল সামটাইম লং ব্যাক আই ক্যান রিকল ফোর ফাইভ ইয়ার্স তো যাই হোক কমন প্রশ্ন মানে অনেক সময় আসে ভাইয়া আপনার জিনিসটা হচ্ছে যে আপনি যে স্টার্টে আছেন এখানে এখানে লিপ্টি রিমেন ভিসা যখন থাকছেন আপনার সেক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন আছে আবার জিনিসটা হচ্ছে এইভাবে যে আপনি প্রপার্টি কেনার ক্ষেত্রে যে আপনি যে ওয়াকে ওয়ার্ক পারমিটে আছেন অনেক ল্যান্ডার অনেক বলা যাবে না আসলে মানে কি ফিউ ল্যান্ডার্স তারা করছে তো সেক্ষেত্রে আপনার ডিপোজিটের পরিমাণটা বেশি দিতে হবে তো আমি আপনাকে টেকনিক্যালি বলবো যে আপনি একজন প্রপার্টি মর্গেজ অ্যাডভাইজার যারা আছে এই ক্ষেত্রে ব্যাঙ্কও হতে পারে এবং পাশাপাশি মর্গেজ ব্রোকারও হতে পারে যে তারা আপনাকে মোর স্পেসিফিক দিতে পারবে কারণ এগুলো অনেক কিছু জানাশোনার বিষয় থাকে যে হ্যাঁ আপনাকে জিনিসটাকে এভাবে বলা যে হ্যাঁ আপনি কিনতে পাচ্ছেন দুজনের নামে একজনের নামে এখন সেটাকে সো মেনি ফ্যাক্টার্স টু মানে জেনে বুঝে তারপরে কথা বলা যেতে পারে বাট আপনাকে এভাবে বলছি যে না আছে মার্কেটে প্রোডাক্ট আপনি এটা দেখতে পারেন সেখানে যদিও রেস্ট্রিকশন আছে ডিপোজিটের পরিমাণটা অনেকটা হাই থাকবে এভাবে আপনার ই হবে আর কি যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য আশা পাই একটি ধন্যবাদ দর্শক কথা বলতে বলতে আবার চলে আসলাম একদম আমাদের সেকেন্ড সেগমেন্টের শেষ মুহূর্তে তো যাওয়ার আগে আবারও বলছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলছে ফেসবুক ইউটিউব এবং গুগল প্লাসে আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখার জন্য আপনার সাবস্ক্রাইব করুন প্লিজ অ্যাট দ্য সেম টাইমস ইফ ইউ গো ফর দ্য টেক্সট নাম্বার ইমেল অ্যান্ড আওয়ার লাইভ কল সেই নাম্বারগুলি লিখে রাখলে আপনারা আমাদের সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড আরিফ ভাই আই অলওয়েজ সেড দ্যাট হি ইজ ডুইং this one totally a charity he never even after the show if you wanted to go and meet with him just give him a call and talk to him is a without any charge ami ei kotha ta bolte chai na but onekei of the show te proshno koren je apnar charge koto brick lane prime estate agent jar shebar porithi london m25 jure prime estate agent er royeche professional qualification ebong client money protection insurance prime estate agent hocche arla o naea member ja apnake astha ar nishchayota dey at prime estate feel safe quality service প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 আমরা সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের কাছে কিন্তু আরিফ ভাই যাওয়া
কাছে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে শনিবার দিন সকাল 11টায় এনটিভিতে। আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখানোর যে দায়িত্ব আপনাদের, ছেড়ে দিলাম আপনাদের উপর। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনাদের কাছে অনেক বেশ আপডেট ছিল, অসংখ্য প্রশ্নের প্রেক্ষাপটে হয়তো তালে তালে আমি দেওয়ার চেষ্টা করছি এবং করব, যদিও লাস্ট সেগমেন্টে আমরা এখন আছি এই মুহূর্তে। আমি চলে আসছি একটু ছোট ছোট আপডেট ছোট করে করে দেওয়ার জন্য। ইন দ্য মিনটাইম আপনাদের লাইন স্টিল কল করতে পারেন অ্যাজ ওয়েল সাইড বাই সাইড। আমি আরেকটা আসছি, যেটা হচ্ছে আপনাদের মর্গেজ বিষয়ক আপডেট, যে গত ডিসেম্বরে যে পরিমাণ মর্গেজ হয়েছে যেটা গত বছরের সাথে কম্পেয়ার করলে, হুইচ ইজ 2019 ডিসেম্বরের যে যতটুকু হয়েছে, 2018 ডিসেম্বরে যতটুকু হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 2.7% মোর হয়েছে এক্সট্রা। তো এখানে ব্রেক্সিটের এই ঘন ঘটা পর্বের নির্বাচনের প্রেক্ষাপটে বলা যায় যে বেশ চেঞ্জ হয়েছে। আপনারা যারা এখনও এই ক্ষেত্রে পিছিয়ে আছেন দেখে নেবেন, যদিও মার্কেটে বিভিন্ন রকমের মর্গেজ বিষয়ক ডিল চলছে, বিভিন্ন সুন্দর সুন্দর মর্গেজ আসছে। আপনার প্রপার্টি মর্গেজের অ্যাডভাইজার ব্রোকার যারা আছে একটু দেখে নেবেন, কম্পেয়ার করে নেবেন যে আপনার যদি ফিক্সড টার্ম চলে যায় তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন, তারা আপনাকে ভালোভাবে বিভিন্ন ডিল দিতে পারে। যদিও এক্ষেত্রে আরও সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে, যদি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের রেটটা যদি আবার কমে, যেটা সমূহ সম্ভাবনা আছে এখন পর্যন্ত মানে ঘোষণা যদিও আসেনি, তখনও কিন্তু আরও চেঞ্জ হবে। এটা ছিল একটি আপডেট আপনাদের কাছে প্রথমে প্রথম পার্টে তুলে দেয়া। আমি চলে আসছি, আশা ভাই কিছু বলবেন? আমি চলে আসছি এভাবে বলার জন্য যে আমরা যেসব ট্যানেন্ট আমরা হাউজিং বেনিফিট নিচ্ছি তাদের জন্য টেকনিক্যালি একটুখানি গুড নিউজ আছে। গভর্নমেন্ট তাদেরকে একটুখানি মানে ইনক্রিজ করবে যে ক্ষেত্রে আসছে, যে বেনিফিটের একটুখানি মানে রদবদল হবে হাউজিং সেক্টরে। তো এখানে যা থাকছে যে আপনারা যারা অনেকে জানেন হয়তো ডিসক্রিশনারি একটা বেনিফিট পাওয়া যায়, সেটাকে গভর্নমেন্ট প্ল্যান করেছে 2021 পর্যন্ত 40 মিলিয়ন পাউন্ড এক্সট্রা ফান্ড রেখেছে। তো এটাও দেখে নেবেন আপনার কোথায় কোন ক্ষেত্রে আপনি আপনার সুযোগ সুবিধা পেতে পারেন, যাতে আপনি লাভবান হন এই ক্ষেত্রে। আমি অতখানি বিস্তারিত নাই গেলাম, বাট আপনাদের কাছে তুলে ধরা আপনারা যারা জানেন না অথবা যারা জানেন অথবা দেখছেন, সেটা বেশ পরিমাণ বুস্টেড করা হচ্ছে এবং ইনক্রিজ করা হবে দেখা যাচ্ছে, যেটা গভর্নমেন্টের একটা ছোট অ্যানাউন্সমেন্টে ছিল। এ ছিল আমার সেকেন্ড আপডেট। আশা ভাই এগেইন প্লিজ স্টপ মি ইফ ইউ নিড মি সাম রিজন ক্যারি অন, বিকজ আমি চলে আসছি আর একটা আপডেট দেওয়ার জন্য, যেটা থাকছে যে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি লন্ডনার যারা আছি তারা মানে পর্যায়ক্রমিকভাবে গ্রাজুয়ালি বলা যায় যে ইয়াং জেনারেশন ফার্স্ট টাইম প্রপার্টির ক্ষেত্রে আগায় আসছে, এবং সেটার পরিমাণটা এরকমভাবে বলতে হবে যে যদি 2009 থেকে কম্পেয়ার করে 10 বছরকে নিয়ে আসি, তো বয়স হিসেবে যদি কম্পেয়ার করা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনরা বেশ কম্পারেটিভলি আগে আসছে। যে জিনিসটা এরকম ধরনের যে দেখা গেল যে 2009 ফার্স্ট টাইম বার হতে হতে দেখা গেছে অন এভারেজ 47 এজ ছিল, সেটাকে কমে কমতে কমতে এখন পর্যন্ত 39% এজে আসছে, যেটা 2019 রেকর্ড। একটা পরিসংখ্যান আপনার কাছে তুলে দেয়া, আমরা যারা ইয়াংস্টার আছি, আমরা যারা পিছিয়ে আছি কোনো কোনো রকমভাবে, আমরা দেখে নিব কীভাবে একটা প্রপার্টি ল্যাডারে মানে উঠা যায়, বাড়ি মালিক হওয়া যায়, এবং সেটা হলে তো আপনার পর্যায়ক্রমে ফিউচারে বিভিন্ন রকম স্টেপসে আপনি আগাতে পারবেন সুন্দরভাবে। এখানে নিরাশ হওয়ার কিছু নাই, আপনারা যারা এখনও পিছিয়ে আছেন আপনারা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। আপনাদের উইশ কামনা রইল। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা সবসময়, বিশেষ করে আরিফ ভাই সবসময় চেষ্টা করেন যে আমাদের কমিটিকে উদ্বুদ্ধ করার জন্য, টু ইন্সপায়ার করার জন্য, যে কাম টু দ্য লেডার প্রপার্টি লেডারে আসুন আপনারা, ওয়াই ডোন্ট ইউ বি ইন এ রেন্ট হাউস অ্যান্ড ইউ আর পেইং মোর রেদার দেন ইউ আর গিভিং লেস মানি ইন দ্য মর্গেজ। সো আপনারা যদি এইম করেন, ইফ ইউ সেট আপ এ গোল দ্যাটস অ্যান্ড ওয়ার্ক অন ইট, ইনশাল্লাহ ইউ উইল গেট ইট। আপনি আজকে যে এটা স্বপ্ন, কালকে সেটা বাস্তবায়িত হবে ইফ ইউ পুট ইন অ্যান অ্যাকশন অন দ্যাট। সো আমাদের যারা ফোনে কথা বলতে চান, আমাদের হাতে সময় খুব অল্প, উই ক্যান টেক অনলি 1 অর 2 কলস ম্যাক্স,
সো আশা করি আপনারা কল দিবেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আপনারা আমরা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে শনিবার দিন সকাল 11টায় এবং ইউটিউবে এবং ফেসবুকে তো রয়েছে আপনারা যে কোনো সময় দেখতে পাবেন চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে পরবর্তী আপডেট শুভে দর্শক আমি চেষ্টা করছিলাম কিছু ইমেল বের করে আপনার কাছে আসা যায় কি না কিছু আনসার করার জন্য তার আগে চলে আসছি যে আপনাদের কাছে বলার জন্য যে বোরিস জনসন এই প্রাইম মিনিস্টারের প্রেক্ষাপটে যে নতুন প্রাইম মিনিস্টার আমরা পেলাম প্রপার্টির ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখছি না যদি এভাবে বলি নো বাউন্স ব্যাক যে প্রপার্টির ক্ষেত্রে কতখানি আসবে যদিও সে কিছু অ্যানাউন্সমেন্ট করেছে নির্বাচনের আগে তুলে ধরেছিলাম নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তো এখানে দেখা যাচ্ছে যে প্ল্যান করছে এখন পর্যন্ত কোনো সাইন এই পর্যন্ত দেখা যায়নি জানুয়ারিতে কিছু আশা করা যাচ্ছিল যদিও বোঝা যাচ্ছে যে ব্রেক্সিটের প্রিপারেশনে হয়তো বেশি তো যাই হোক এটা ছিল আরেকটা আপডেট আপনার কাছে ছোট করে তুলে ধরা ধন্যবাদ আরিফ ভাই দেখি আমাদের কোন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম দর্শক হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রশ্ন করুন ভাই আমার আমার একটা প্রশ্ন আছে যে আমার হ্যালো জি আমরা শুনছি আপনি প্রশ্নটি করুন কুইক করুন আমাদের সময় কম আমার প্রশ্ন হইল আমার একটা প্রপার্টি আছে যেটা আমি নিজে থাকি ফ্যামিলি লইয়া আমি চাইলাম ওটা বেচিয়া বড় একটা প্রপার্টি লইতাম তিন বেডরুমর থাকি দুই বেডরুমর তিন বেডরুমর বড় লইতাম আমি তো এটা বেচিয়া হিটা লইতে আমি ফার্স্ট টাইম বায়ার হিসাবে তাকমুনি না এটা সেকেন্ড টাইম বায়ার হিসাবে তাকমু ওটা জানতাম চাইলাম আর মর্গেজের ব্যাপারে একটু জানতাম চাইছিলাম যে আমি যদি হোকর রাখিয়া আমার চাকরি যে করে ওগুলো থাকিয়া যদি হোকর কিনতাম তাই তাইলে কোনো কন্ডিশন আসেনি যে স্টাম্প ডিউটি আমি হোম দিতাম পার অলরাইট ওকে থ্যাংক ইউ গট ইট ভাই আপনি আছেন না জি ভাই স্টাম্প ডিউটির কথা কি বললেন স্টাম্প ডিউটির কথা আমি জানতাম সেইরাম যে আমি ওগর রাখিয়া আমার ওগর রাখিয়া যদি এডিশনাল হোকর কিনতাম চাই সেকেন্ড টার্ম বাই টু ডেট অথবা সেকেন্ড হোম হিসাবে স্থান ডিউটি যেটা এটা তো বেশি আচ্ছা ওকে এমন কোন কন্ডিশন আছেনি যে আমি এক বছরের ভিতরে আমার সাহার গড়টা বেচিলেই মু আর বটা আমার ফার্স্ট রেসিডেন্সিয়াল গড়ে দিব এই হিসাবে আমি স্থান ডিউটি হোম দিতাম পারবো বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ খোলা আরিফ ভাই সময় কম সময় কম কতক্ষণ সময় আছে আপনাকে যদি আবার থ্রি অ্যান্ড হাফ মিনিটস ওকে ভাইয়া আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনার কাছে চলে আসছি প্রথমে আপনাকে বলবো এভাবে যে আপনি একজন মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হন সেক্ষেত্রে তারা বলতে পারবে আমি যেহেতু প্রপার লাইনে বিজনেস করছি সেক্ষেত্রে আমাদের অসংখ্য জিনিস আপডেট হতে হয় জানতে হয় এবং প্রোগ্রামের প্রেক্ষাপটে আমাকে আরও অসংখ্য জিনিস মানে জানা থাকে যেহেতু আপনাদের এরকম বিভিন্ন প্রশ্নের মানে দিতে হবে নলেজটাকে আরও বাড়ানোর চেষ্টা করি অল দ্য টাইম তো আপনার প্রথম যে পার্টে থাকছে যে আপনি ছোট ঘর থেকে এখন বড় ঘরে যাবেন সেটা আপনি বিক্রি করে আরেকটা ঘর কিনবেন এখানে সো মেনি ফ্যাক্টরস ইউ ক্যান প্লে উইথ অবভিয়াসলি আপনার সার্কুমস্টেন্সেস কীরকম তার উপর ডিপেন্ড করে এটা একটা ফ্যাক্টর আপনি যখন প্রথম বাড়ি বিক্রি করবেন যদি করেন করতে হবে এমন কোনো কথা নাই যদি করেন তখন আসছে যে আপনাকে মানে যে যে ট্যাক্সটা পাবেন ক্যাপিটাল গেন ট্যাক্স বলা হয় থাকে এটা আপনাকে দিতে হচ্ছে না আপনি প্রথম বাড়ি বিক্রি করার প্রেক্ষাপটে আপনি আবার আর একটা রেসিডেন্টের বাড়ি কিনতে যাচ্ছেন আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে থাকবেন কি না কথাটা হচ্ছে এরকম না আপনি ফার্স্ট টাইম বায়ার না আপনি তখন মানে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য আপনাকে মর্গেজ নিতে হবে তো সেই ক্ষেত্রে উনিশ বিশ আছে কিছু প্লাস মাইনাস আছে তেমন বিষয় না বাট টেকনিক্যালি এরকম ধরনের বিষয় আছে যেটা আপনি করতে পারেন অনেকে আছে এই মর্গেজটাকে চেঞ্জ করে নিচ্ছে করে ওই যে আপনাকে বললাম এক একজনের ইচ্ছা প্ল্যান বিভিন্ন রকম সেক্ষেত্রে আপনি এরকমও করতে পারেন যদি আপনার মনে হয় করতে পারেন এভাবে যে আপনি এটাকে মর্গেজটাকে চেঞ্জ করে বাই টু লেট মানে লেট টু বাই বলে আপনি আরেকটা বাড়ি কিনতে যাচ্ছেন কিনতে পারলেন ওখানে তখন আপনি যখন ওটা কিনছেন তখন ওখানে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স
যেটাকে বলা হয়ে থাকে এটাকে কোনো মানে ই নাই আপনাকে দিতে হবে। এখন আপনার যদি ফর্ম থাকে যে আপনি ওখানে যাচ্ছেন কোন ক্যাটাগরিতে দিতে হবে, এখন মানে স্ট্যান্ডার্ড ট্যাক্সের ক্ষেত্রে যদি আপনি রেসিডেন্সিয়ালভাবে করতে চান তখন আর একটা ট্যাক্স মানে আপনাকে ক্যালকুলেশন আছে, এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন যে ওখানে টাইপ করলে কত পরিমাণে কিনছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে এটার অনেক মানে ভেরিয়েশন আছে, সার্টেন পরিমাণ আপনাকে দিতে হচ্ছে না, আপনি যদি তার উপরে চলে যান সেক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে। তো এটা বায়োটুলেট হলে সেই পরিমাণটা বাড়বে নো ডাউট। আবার আসে যে আপনি রেসিডেন্সিয়াল ফর্মেটে যদি আসতেন তো এখানে সেটা কম থাকবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন সময় স্বল্পতার কারণে আমি আরও বিস্তারিতভাবে বলতে পারলাম না। আশা ভাই আমাকে সঙ্গে দিচ্ছেন আমাদের প্রোগ্রাম শেষ লগ্নে, তো আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। আপনাকে বলবো যে আপনি কাইন্ডলি দর্শকদের কাছে বিদায় নিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো এগেইন এন্ড এগেইন, ইউ হ্যাভ টু, নো চয়েস। দর্শক সুন্দর পাচ্ছিলেন, আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, তারপর একটুখানি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি এভাবে যে আমাদের আগামী প্রোগ্রামে একজন লয়ার থাকবেন যিনি ইমিগ্রেশন সাথে প্রপার্টি সম্পর্ক, এই প্রোগ্রামটা এরকম ধরনের মোরালেস আমরা করেছি আগে কয়েকটাই, তো আশা করছি নাসির রহমান আমাদের গেস্ট হিসেবে থাকবেন এখানে আপনাদের আমন্ত্রণ রইল দেখার জন্য প্রপার্টি ক্ষেত্রে। আমার পক্ষ থেকে বিদায় নিয়ে মানে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, প্রীতি শুভেচ্ছা সালাম শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক, সময় একদমই নেই, আমাদের চলে যেতে হচ্ছে। আশা করি আপনারা আমাদের রিপিট প্রোগ্রামটি দেখবেন এবং সব আগে পুরো প্রোগ্রামটা দেখে এবং সবাইকে জানাবেন। দর্শক, আমরা সবসময় শেষ করি আমাদের প্রপার্টি শো টিপস দিয়ে, যে টিপস আজকে যেটা বলবো যে উই ওয়ান্ট টু গো ফার দেন উই হ্যাভ টু বি টুগেদার, ওয়ার্কিং টুগেদার, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো জাস্ট ফার্স্ট গো অ্যালোন, অ্যান্ড রিমেম্বার অলওয়েজ টিম ওয়ার্ক ইজ এ ড্রিম ওয়ার্ক, অ্যান্ড যখনই আমরা টিম ওয়ার্ক করবো লাইক লুক এট হিম অ্যান্ড মে উই আর ডুইং ফর লাস্ট সিক্স ইয়ার্স, আওয়ার ড্রিম উইল কামস ট্রু, অ্যাট দ্য সেম টাইমস ইউ ক্যান ডু দ্য সেম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট উইক সেম টিভি চ্যানেল সেম টাইমিং উইথ কাজী আরিফ ভাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।